বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নেতা নন, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা ও সকল রাজনৈতিক দলের নেতাদের নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের এ আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম সহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জিএম কাদের বঙ্গবন্ধু প্রসঙ্গে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তৎকালীন 7 কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। তার আদর্শ ধারণ করে এবং তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী শুধু আওয়ামী লীগ এককভাবে পালন করত, কিন্তু আমরা ভেবে দেখলাম বঙ্গবন্ধু সারা বাংলাদেশের নেতা। তিনি দেশ স্বাধীন করেছিলেন বলে আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি দলগতভাবে সারা দেশে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন করবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধু সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেননি বলেও দাবি করেন জিএম কাদের। তিনি জানান, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যর্থ হয়, তবে আগামীতে জাতীয় পার্টি দেশের অগ্রগতির জন্য এককভাবে রাজনীতি করে যাবে। আমাদের জাতীয় পার্টি থাকবে বলে আমাদের মাননীয় চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমি মাননীয় চেয়ারম্যানকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এই আজকের রেসকোর্স তৎকালীন রেসকোর্স ময়দান এবং সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, এবং এই জাতির জনকের মৃত্যু দিবসকে আমরা শোক দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করব, এটাই স্বাভাবিক। আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ উনি প্রকাশ্যভাবে স্বীকার করে গেছেন যে ওনাকে ওনার কাছে আমাদের সকলের কৃতজ্ঞতা জানানোর অনেক কিছু আছে, ওনার কাছে আমরা ঋণী। উনি তাকে নেতা মেনেছিলেন, উনি তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য ঠিক করেছিলেন, পরে করতে পারেননি, এটা উনি সংসদে বক্তৃতার মাধ্যমে বলেছেন। এবং একইভাবে বিএনপির নেতা মেজর জিয়াউর রহমান সাহেব, জেনারেল জিয়াউর রহমান সাহেব, ওনার জীবনকালে আমাদের এই জাতির পিতা সম্পর্কে কখনোই কোনোখানে কোনো কটূক্তি করেছেন কেউ বলতে পারবে না, সবসময় প্রশংসা করেছেন। এবং আমাদের নেতা এবং বিএনপির তৎকালীন নেতা সব সময় বিভিন্ন বিপদে আপদে ওনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য শুধু না, ওনার সব ধরনের সহযোগিতা এবং সব ধরনের সমর্থন লাভ করেছেন, এটা ওনারা বিভিন্ন সময় স্বীকার করে গেছেন। কাজে উনি ছিলেন নেতাদের নেতা, উনি ছিলেন সর্বজনগণের নেতা। একজন নেতাকে আমরা শুধু আওয়ামী লীগের নেতা হিসেবে ছোট করে দেখব কেন? কেন এই নেতার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব না? কেন আমরা এই নেতার জীবনের থেকে আমাদের উদাহরণ নিয়ে আমাদের সামনের পথচলাকে এগিয়ে নিয়ে যাব না? জাতীয় পার্টি এগিয়ে যাবে এই আমাদের জাতির পিতার এই স্বপ্ন বাস্তবায়নে, দেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এই কথার উপরে জাতীয় পার্টি এগিয়ে যাবে। দেশের মানুষকে যা তার প্রয়োজন সেটা আমরা দেব। যার যে অনেকেই মনে করে যে আমরা কি জাতির পিতাকে মেনে নিয়ে আমরা কি আওয়ামী লীগ হয়ে গেলাম, আমরা আওয়ামী লীগ হই নাই, আমরা ওনাকে আওয়ামী লীগ থেকে উঠতে নিয়ে ওনাকে আমাদের সামনে আমাদের পথ নির্দেশিকা হিসাবে ধরে নিয়েছি, এবং ওনাকে আমরা আমাদের রাজনীতি যখন আমরা জনগণের যে রাজনীতি করব সেই রাজনীতিকে ওনাকে আমরা উদাহরণ হিসাবে নেব, ওনার থেকে আমরা শিক্ষা নেব, ওনার কাজকর্ম থেকে আমরা আমাদের দীক্ষা নিব, এবং সেইভাবে আমরা দেশকে দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব ইনশাল্লাহ। কাজেই জাতীয় পার্টি জাতীয় পার্টির রাজনীতি করবে। জাতীয় পার্টি যদি কোনো দল দেশের মঙ্গলে কাজ করে জাতীয় পার্টি তাদের সঙ্গে থাকবে, কোনো দল যদি মঙ্গলে কাজ না করে জাতীয় পার্টি তাদের সঙ্গে থাকবে না। যে জাতীয় পার্টি আলাদা সক্রিয় একটি দল, জাতির পিতাকে মেনে নেওয়াতে আমরা কারো দলের লেজুর ভিত্তি হই নাই, এটা হলো আমাদের আদর্শকে সামনে নিয়ে রাজ্যে চলে যাওয়া।
আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।